নমস্কার বন্ধুরা, আজ আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যার স্রষ্টা সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14 অক্টোবর মুর্শিদাবাদের হোসপাসপুরে এবং তার মৃত্যু হয়েছে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নীলচক্ষু চরিতকথা। রাতের খাওয়া সেরে অভ্যাস মতো ড্রয়িং রুমে চুরুট টানতে টানতে একটা বই পড়ছে। বইটা পরগাছা সংক্রান্ত। হার্জফিল্ড নামে এক মার্কিন বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন প্রকৃতিতে পরগাছার প্রকৃত ভূমিকা কি। এক একটি পরগাছার শিকড়ে নাকি এক অদ্ভুত ধরনের জীবাণু থাকে এবং তাদের সংখ্যা কোটি কোটি। বাতাসে সেই সব জীবাণু চারিদিকে বহুদূর অবধি ছড়িয়ে পড়ে, মাটির উর্বর শক্তি বাড়িয়ে দেয়। এই যুগে ক্রমাগত রাসায়নিক সার প্রয়োগে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর হার্জফিল্ডের বক্তব্য, পরগাছার ওইসব জীবাণু এক্ষেত্রে কাজে লাগানো যায়। বিষয়টি আগ্রহদীপক, তাই খুব মন দিয়ে পড়ছিল এবং আমার অভিজ্ঞতার সঙ্গে যাচাই করতে চাইছিল। কিন্তু সহসা বিরক্তিকর টেলিফোনের শব্দ। হাত বাড়িয়ে রিসিভার তুলে সাড়া দিতেই কোনো মহিলার কণ্ঠস্বর ভেসে গেল। আমি কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে কথা বলতে চাই। বলছি, আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আমার উপায় ছিল না। আপনি কোত্থেকে বলছেন? ভবানীপুর থেকে। আমার নাম উর্মিমালা রায়। বলুন। আপনাকে মুখোমুখি কিছু কথা বলার আছে। প্লিজ, যদি কাল সকালের দিকে কিছুক্ষণ সময় দিতে পারেন আমার সুবিধা হয়। কথাটা কি টেলিফোনে বলা যাবে না? না প্লিজ কর্নেল সরকার। ঠিক আছে, সকাল 8 থেকে 10 মধ্যে আসুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কর্নেল সরকার, রাখছি। আবার বইটার পাতায় মনোনিবেশ করলো, কিন্তু একটু পরে টের পেলুম ভবানীপুরের জনৈকা উর্মিমালা রায় আমাকে উত্তপ্ত করছে। তার কণ্ঠস্বর ছিল চাপা, খুব দ্রুত কথা বলছিল সে। বাড়ির লোকজনের অজ্ঞাত সারে কি সে আমাকে ফোন করেছিল? আমার জীবনে এ ধরনের টেলিফোন নতুন কোনো ঘটনা নয়, এবং এও সত্য এ ধরনের টেলিফোন কোনো বিষয়ে আমার একাগ্রতা নষ্ট করে। বইটা অগত্যা টেবিলে রেখে শুতে গেলুম। বেলঘড়িতে তখন প্রায় 10:30 বাজছিল। উর্মিমালা রায় এলো পরদিন সকাল 8:30 নাগাদ। টেলিফোনে তার কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল কোনো মধ্যবয়সী মহিলা, কিন্তু যে এলো তাকে তরুণী বা যুবতী যে কোনো একটা শব্দে অভিহিত করা চলে। চেহারায় আপাত দৃষ্টে তীক্ষ্ণ লাবণ্য সত্ত্বেও চাহনিতে বিষণ্ণ চঞ্চলতা স্পষ্ট। ঘরে ঢুকেই সে আমার পা ছুঁয়ে প্রণামের চেষ্টা করেছিল। তাকে নিবৃত্ত করে বসতে বলল। সোফায় বসে সে মৃদুস্বরে বলল, আমার মামা অরবিন্দ চৌধুরী, মামার বাড়িতে একবার আপনাকে দেখেছিল, মামা বেঁচে নেই, আপনি হয়তো জানেন। অবাক হয়ে বললুম, তুমি অরবিন্দ চৌধুরীর ভাগ্নি? কি আশ্চর্য, রাতে এই পরিচয় দিলে না কেন? তাছাড়া আমার মনে হচ্ছিল তুমি চুপি চুপি আমাকে টেলিফোন করছো, তাই কি? উর্মিমালা বলল, হ্যাঁ, বাবাকে লুকিয়ে আপনাকে ফোন করেছিল। কাল বিকেলে সাউদার্ন অ্যাভিনিউয়ে মামার বাড়ি গিয়েছিল। আপনার ফোন নাম্বার ঠিকানা মামিমা জানেন কিনা সন্দেহ ছিল, দেখলুম উনি জানেন, ওখান থেকেই আপনাকে ফোন করেছিল, কিন্তু আপনি বেরিয়েছিলেন। হ্যাঁ, ফিরেছিলুম রাত 9:15, কিন্তু ষষ্ঠী আমাকে বলেনি। ষষ্ঠীচরণ কফি আনছিল, আমার কথাটা কানে যেতেই জিভ কেটে থমকে দাঁড়ালো।
বলতে ভুলে গিয়েছিলাম মামশাই, তখন টিভিতে একটা ভালো বই হচ্ছিল তাই। চোখ কটমট করে তাকিয়ে বলল, বোঝ কফি দে। ষষ্ঠী ঝটপট কফি ট্রে সোফায় সেন্টার টেবিলে রেখে চলে গেল। উর্মিমালা কফি খেতে চাইছিল না। আমি কিন্তু যথারীতি বললুম, কফি নার্ভ চাঙ্গা করে, কফি খাও। আমার পীড়াপিড়িতে এসে কফিতে চুমুক দিয়ে বলল, মামার কাছে আপনার অনেক গল্প শুনেছিল, মামিমাও আপনার কথা বলতেন। তুমি কি তোমার মামিমাকে বলেছো কেন আমার ফোন নাম্বার বা ঠিকানা চাইছো? না, আমি বলেছি আমার এক বন্ধু বিপদে পড়েছে, সে আপনার সাহায্য চায়। তুমি কি বিপদে পড়েছো? উর্মিমালা একটু চুপ করে থাকার পর বলল, আমার বাবার নাম গগনেন্দ্রনাথ রায়, জেদি আর অহংকারী স্বভাবের মানুষ। পূর্বপুরুষ জমিদার ছিলেন, সেই নিয়ে তার অহংকার। আমি বাবার একমাত্র সন্তান, আমার মা বেঁচে নেই। গত বছর মার্চে আমার ইচ্ছার বিরুদ্ধে বাবা একজনের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। আমার ইউনিভার্সিটিতে আর পড়া হলো না, অনেক স্বপ্ন ছিল, সব ভেঙে গেল। আমার স্বামী সন্দীপ, সে হঠাৎ থেমে গেল, কফির পেয়ালা রেখে মুখ নামালো। লক্ষ্য করলুম সে নিজের ঠোঁট কামড়ে ধরে আত্মসম্বরণের চেষ্টা করছে। আমি আস্তে তাকে ডাকলুম, উনি বলছি একটু সময় দিন প্লিজ। তোমার স্বামী তোমার উপর অত্যাচার করতো, এই তো? উর্মি মুখ তুলে আঁচলে চোখের কোনা মুছে বলল, আমার সৌভাগ্য সন্দীপের হাত থেকে বিয়ের প্রায় 5 মাস পরেই নিষ্কৃতি পেয়েছিলাম। ডিভোর্স? না, ওদের কোম্পানির কাজে দিল্লি যাওয়ার পথে ট্রেন অ্যাক্সিডেন্টে সন্দীপ মারা যায়। উর্মির দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল, তোমার বিপদটা কি? অগস্টে সন্দীপ মারা গেল। বাবা আমাদের সম্পর্কের কথা জানতেন না, জানতে দিইনি। অভিনয় করে চলতুম বলা যায়। বাবা সেকেলে মানুষ, তার অজস্র সংস্কার আছে। বাবাকে সন্তুষ্ট রাখার জন্য আমি বিধবা সেজেছিলাম। পরের মাসে বাবা আমার মনে শান্তি আসবে বলে পুরী নিয়ে গেলেন। সেখানেই আমার বিপদের শুরু। কি বিপদ? এক বিকেলে সমুদ্রের তীরে বাবার সঙ্গে বেড়াচ্ছি, হঠাৎ একটা লোক এসে সামনে দাঁড়ালো। রোগা বরণ, মাথায় এক রাস চুল, কিন্তু চমকে গিয়েছিলাম ওর দুটো চোখ দেখে। অদ্ভুত নীল চোখ, অমন চোখ হিংস্র জন্তুদের মধ্যে দেখেছে। সেই নীল চোখ থেকে যেন ছটা বেরোচ্ছে। উর্মি জোরে শ্বাস ছেড়ে আসতে বলল, পরে মনে হয়েছিল আমার দেখার ভুল, কিন্তু ওটা আমার ফার্স্ট ইমপ্রেশন। হিংস্র জন্তুর মতো নীল চোখ? হ্যাঁ, কিন্তু লোকটার আচরণ নম্র। বাবাকে নমস্কার করে বলল, আমি কাল থেকে লক্ষ্য করছি স্যার, আপনি আপনার সধবা মেয়েকে বিধবা সাজিয়ে রেখেছেন কেন? কথাটা শুনে আমি ভেবেছিলাম লোকটা শুধু পাগল নয়, দুষ্ট প্রকৃতির, মেয়েদের উত্তপ্ত করা ওর স্বভাব। এদিকে বাবা প্রথমে খুব চটে গিয়েছিলেন, লোকটাকে ধমক দিয়ে চলে যেতে বলছিলেন, কিন্তু সে বাবাকে গ্রাহ্য করল না। একটু হেসে বলল, স্যার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার জামাই বেঁচে আছে। বাবার অদ্ভুত কিছু সংস্কার আছে, আপনাকে তো বলেছি। উনি বললেন, তুমি কি জ্যোতিষী? লোকটা বলল, না স্যার, কোনো কোনো সময় আমার এটা হয়, ইন্টুইশন বলতে পারেন। কাকেও দেখা মাত্র তার ভূত ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাই। ইন্টুইশন কথাটা শুনে বুঝতে পারলাম লোকটা শিক্ষিত। বাবা ওকে কি একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু লোকটা বলল, এখন আর কিছু বলতে পারবো না স্যার, ইন্টুইশন যদি আবার আসে তখন বলব। তারপর লোকটাকে দেখে আমার অস্বস্তি হচ্ছিল। হোটেলে ফিরে বাবাকে বুঝিয়ে বললুম, পুরী সমুদ্র তীরে দুর্বৃত্তরা নানা ছলে উত্তক্ত করে শুনেছি, তাছাড়া এখানে বড় ভিড়, বরং গোপালপুরে গেলে নির্জন সমুদ্র দেখার আনন্দ পাব। যাই হোক, আমার পীড়াপিড়িতে বাবা পরদিন সকালে আমাকে নিয়ে গোপালপুর রওনা হলেন। গোপালপুরে আমরা পূর্বাচল হোটেলে উঠলুম।
পরদিন সকালে বাবার সঙ্গে সি বিচে হাঁটছি, হঠাৎ দেখি সেই নীল চোখ লোকটা একটা পাথরের উপর বসে আছে। আমাদের দিকে মুখ ফেরাতেই তার নীল চোখে আবার সেই ছটা দেখতে পেলুম, চমকে উঠলুম, বললুম, সেই লোকটা। বাবা তাকে দেখে চমকে উঠলেন। এবার বাবা তাকে চার্জ করলেন, কে তুমি, কেন আমাদের ফলো করে বেড়াচ্ছ, তোমাকে পুলিশের হাতে তুলে দেব। লোকটা একটু হেসে বলল, স্যার আমি এ মুহূর্তে বলতে পারবো না কেন আমি এখানে এসেছি, হয়তো আমার সেই ইন্টুইশন। বাবা জিজ্ঞেস করলেন, কে তুমি, নাম কি, কোথায় থাকো? সে বলল, আমার নাম স্যার মাধব, আমি কলকাতায় থাকি। আমি আপনাদের মতো পুরীতে বেড়াতে গিয়েছিলাম, তারপর কেন জানি না আমাকে এখানে চলে আসতে হলো। তবে স্যার আমি আপনাদের ফলো করে আসিনি, ওই যে বলল আমার ইন্টুইশন। উর্মির কথা শুনে বুঝতে পারছিলাম না সে সত্যি বলছে নাকি বানিয়ে বলছে, এবং তার প্রকৃত উদ্দেশ্যই বা কি। চুরুট নিভে গিয়েছিল, লাইটার জেলে ধরিয়ে নিলুম। বললুম, কিন্তু তোমার বিপদটা কি? উর্মি বলল, সংক্ষেপে বলছি, আমার আপত্তি সত্ত্বেও বাবা মাধবের সঙ্গে ভাব জমিয়ে ফেললেন, তার ইন্টুইশনের খেলা শুরু হলো। সন্দীপ নাকি ট্রেন দুর্ঘটনায় মারা যায়নি, সে কলকাতায় নাম ভারিয়ে ছদ্মবেশে ঘুরছে। তার চেয়ে সাংঘাতিক কথা, সে নাকি তার কোম্পানির কয়েক লক্ষ টাকা তছরুপ করেছিল। বললুম, ট্রেন দুর্ঘটনা কোথায় হয়েছিল? মুঘলসরাইয়ের কাছে। সন্দীপের লাশ শনাক্ত করা হয়েছিল নিশ্চয়ই? শনাক্ত করতে গিয়েছিলেন বাবা আর আমার শ্বশুর মশাই, কিন্তু মুখোমুখি দুটো ট্রেনের সংঘর্ষ। ফার্স্ট ক্লাসের যাত্রী তালিকায় সন্দীপের নাম ছিল, সেই কোচটা একেবারে গুঁড়িয়ে গিয়েছিল। দলা পাকানো বডিগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। রেলওয়ে সন্দীপের জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল, বাবার চাপে আমি সই করেছিলাম শুধু। টাকাটা ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা আছে। কোম্পানির 1 লক্ষ টাকা তছরুপের জন্য সন্দীপের বিরুদ্ধে কোর্ট কেস থাকা উচিত। মৃত লোকের নামে মামলা করা যায় না শুনেছি, সন্দীপের নিজের কোনো প্রপার্টিও ছিল না। তছরুপের কথা কি কোম্পানির সূত্রে জেনেছিলে? না, মাধবের ইন্টুইশন। তবে আশ্চর্য ব্যাপার, কোম্পানি আমার শ্বশুর অজিতবাবুর সঙ্গে পরে যোগাযোগ করেছিল। শ্বশুরমশাইকে কদিন আগে বাবা ফোন করে একথা জানতে পারেন। এদিকে বাবা মাধবের ইন্টুইশনের ঠেলায় অস্থির, প্রায়ই মাধবের সঙ্গে বেরিয়ে পড়ছেন সন্দীপের খোঁজে। কিন্তু তোমার বিপদটা কি? মাধব কিছুদিন থেকে আমাকে বলছে তার সঙ্গে আমি গেলে সন্দীপকে খুঁজে বের করা তার পক্ষে নাকি সহজ হবে। সে খুলেই বলছে আমাকে সে টোপ হিসেবে ব্যবহার করতে চায়। তোমার বাবা জানেন একথা? জানেন, ওই নীলচোখ লোকটার কথায় বাবার অগাধ বিশ্বাস। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে মাধবের সঙ্গে একা কোথাও গেলে আমার বিপদ হবে। আমি ওর ইন্টুইশন সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। আমার ধারণা লোকটা আমার কোনো সর্বনাশ করার উদ্দেশ্যেই বাবাকে বশ করে ফেলেছে। একটু ভেবে নিয়ে বললুম, মাধবকে সঙ্গে নিয়ে আমার কাছে আসতে পারো? হয়তো পারি, কিন্তু আপনার বাড়ি আসার পথে যদি। উর্মি হঠাৎ চুপ করল, ওর অসমাপ্ত কথাটার মানে বুঝতে পারলুম। বললুম, এক কাজ করো, আজ বিকেল 4টে তোমাদের বাড়ির কাছাকাছি আমি দাঁড়িয়ে থাকব, তুমি ট্যাক্সি করে মাধবের সঙ্গে বেরোবে। উর্মি দ্রুত বলল, আমাদের একটা গাড়ি আছে, সাদা মারুতি জিপসি, আমি ড্রাইভ করে এখানে এসেছি। তাহলে তো ভালোই, আজ বিকেল 4টে তুমি এই কাগজে তোমার বাড়ির ঠিকানা আর একটা ম্যাপ এঁকে দাও, আমি কোথায় অপেক্ষা করব সেখানে টিক দিয়ে দিচ্ছি। উর্মি ঠিকানা এবং রাস্তার ম্যাপ এঁকে দিল, আমি একটা জায়গায় টিক এঁকে দিল, তারপর সে বেরিয়ে গেল। কথা মতো বিকেল 4টে আমি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিলাম। মিনিট 15 পরে একটা সাদা মারুতি এসে কাছাকাছি দাঁড়ালো।
মুনি মুখ বাড়িয়ে একটু হেসে বলল, কর্নেল মামা আপনি এখানে? বললুম, তুমি উর্মি না? কি আশ্চর্য, আমাকে দেখে আপনি চিনতে পারছেন না? পারছি না মানে খুব পারছি। আপনি এখানে কি করছেন? একটা কাজে এসেছিলুম, ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি। আসুন আসুন, আপনাকে পৌঁছে দিয়ে যাব। সামনের সিটে তার বাঁ দিকে যেমন তেমন একটা ফতুয়া আর প্যান্ট পরা লোক বসেছিল। সে আপনাকে দেখছিল, তার চোখ সত্যি অস্বাভাবিক নীলচে, তবে কোনো ছটা দেখলুম না। অনুমান করলুম তার বয়স 30-32 মধ্যে। মাথায় একরাশ এলোমেলো চুল, কিন্তু এই লোকটিকে কোথায় যেন দেখেছি। ব্যাক সিটে ডান দিকে বসু। তারপর বললুম, ইনি কে উর্মি? উর্মি গাড়িতে স্টার্ট দিয়ে বলল, এ না মাধব, আমাদের বাড়িতে থাকে। জানেন কর্নেল মামা, মাধবের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। ও মানুষের ভূত ভবিষ্যৎ দেখতে পায়। বলো কি? হ্যাঁ, ও যা বলে ঠিক ঠিক মিলেও যায়, এটাই আশ্চর্য। মাধব কোনো কথা বলল না, বড় রাস্তায় গাড়ি পৌঁছলে ডাকলুম, মাধব বাবু। মাধব ঘুরল না, বলল, আগে স্যার আমাকে বাবু বলবেন না, আমি সামান্য মানুষ। কিন্তু উর্মি যা বলল, স্যার ওটা আমার ইন্টুইশন, সবসময় ওটা আসে না। এলে আমার সম্পর্কে কিছু বলো কিন্তু। মাধব চুপ করে থাকল। ইলিয়ট রোডে আমার অ্যাপার্টমেন্ট হাউসে পৌঁছতে প্রায় আধ ঘন্টা লাগলো। লনের পাশে পার্কিং জোনে উর্মি গাড়ি ঘোরানোর ভান করছে। বললুম, এ কি উর্মি, এতদিন পরে দেখা, অন্তত এক পেয়ালা কফি খেয়ে যাবে না? এসো মাধবকেও নিয়ে এসো। মাধব বলল, আমি এখানেই থাকছি স্যার। না না তুমিও এসো, শুনলুম তোমার সম্পর্কে, আমার খুব কৌতূহল লেগেছে, এসো। অনিচ্ছা সত্ত্বেও মাধব এল। তিনতলায় আমার অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে ঢুকে ষষ্ঠীকে সিঙ্কির কফি আনতে বলল। মাধব আমার জাদুঘর স্বদেশ ড্রয়িং রুমটা দেখছিল। হঠাৎ সে উর্মির দিকে ঘুরে বলল, দিদি আজ সন্ধ্যায় তোমার স্বামী আমাকে মেরে ফেলবে। উর্মি চমকে উঠে বলল, তোমার ইন্টুইশন বলছে? হ্যাঁ দিদি। সে কোথায় তোমাকে মেরে ফেলবে? তার বাড়ির সামনে। বাজে কথা বলো না, এতদিন ধরে তুমি তার বাড়ি খুঁজে পাচ্ছ না, এখন পেয়েছি। কোথায়? কাছাকাছি এসে পড়েছি, সে রিপন স্ট্রিটে একটা বাড়িতে আছে। দিদি আমার ভয় হচ্ছে, আমি এখনই পালিয়ে যেতে চাই। বলেই নীলচোখ মাধব দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। উর্মি ক্রুদ্ধ স্বরে বলল, মূর্খ, ওর ইন্টুইশন না বুজরুকি। ষষ্ঠী কফি আনল। বললুম, কফি খাও উর্মি, নাট চাঙ্গা করো। উর্মি বলল, মাধবকে দেখে আপনার কি মনে হলো? তেমন কিছু না, ওর চোখ দুটো নীলছে, তার জৈব রাসায়নিক কারণ থাকতে পারে। তো এখন তোমাদের বাড়িতে কে আছে? বাবা বেরিয়েছিলেন, এতক্ষণে ফিরেছেন হয়তো, কাজের মেয়ে লক্ষ্মী আছে। একটু পরে বললুম, আমার ইন্টুইশন বলছে বাড়িতে তুমি টেলিফোন করে জানিয়ে দাও, মাধব ফিরে গেলে যেন তার দিকে লক্ষ্য রাখা। উর্মি অবাক হয়েছে, সে রিসিভার তুলে ডায়াল করে বলল, হ্যালো কে লক্ষ্মী? বাবা বাড়ি ফেরেননি? ঠিক আছে শোনো, মাধবকে নিয়ে জ্বালা, হঠাৎ সে কোথায় চলে গেল, যদি সে বাড়ি ফেরে তার দিকে লক্ষ্য রাখবে, কেমন? যা বলছি শোনো, আর বাবা ফিরলে বাবাকেও লক্ষ্য রাখতে বলবে, ছাড়ছি। রিসিভার রেখে উর্মি বলল, আপনি কি বলতে চাইছেন, সন্দীপ ওকে আমাদের বাড়িতে গিয়ে মেরে ফেলবে? একটু হেসে বললুম, আমার ইন্টুইশন বলছে এখনই তোমার বাড়ি ফেরা উচিত। উর্মি অবাক হয়ে তাকিয়েছিল, কফি শেষ না করে বেরিয়ে গেল। উর্মি টেলিফোনে প্রতীক্ষা করছিল। টেলিফোন এলো 7:15। উর্মি বলল, কর্নেল সরকার, বড় অদ্ভুত ব্যাপার, মাধব তার ব্যাগ আর সুটকেস নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল।
বাবা আমি তাকে আটকাতে পারিনি, কিন্তু নিচে যেতেই দেখি পুলিশ মাধবকে ধরেছে। একটা পুলিশ ভ্যান অপেক্ষা করছিল একটু তফাতে। এবার অদ্ভুত ঘটনাটা বলি, আমাদের ঠাকুর ঘরের ভেতর থেকে তার কথার উপর বললুম, তোমাদের পূর্বপুরুষের গৃহদেবতা রাধা বল্লভের মূর্তি মাধবের কাছে পুলিশ উদ্ধার করেছে, এই তো। ওই বিগ্রহের দাম এখন প্রায় 1 কোটি টাকা। সে কি, আপনি কি করে জানলেন? ইন্টুইশন। প্লিজ কর্নেল সরকার, জোক শোনার মুড আমার নেই। জোক নয় উর্মি, তোমার মামা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার কাছেই তোমাদের বাড়ির গৃহদেবতার কথা শুনেছিল। এদিকে মাধবকে দেখা মাত্র আমি চিনতে পেরেছিলাম, মাধবেরও আমাকে চেনার কথা। ওই নীলচক্ষু ধূর্ত লোকটি বছর 5 আগে ভুবনেশ্বর থেকে একটা মূল্যবান বিগ্রহ চুরি করেছিল, তাকে আমি ধরে ফেলেছিলাম। যাই হোক, আমাকে দেখতে পাওয়ার এবং আমার এখানে আসার পর মাধব স্বভাবত পালিয়ে যেতে চাইছিল। তুমি চলে যাবার পরই ভবানীপুর থানায় রিং করে আমি পুলিশকে তোমাদের বাড়ির ঠিকানা দিয়েছিলাম। মাধবের আসল নাম আমি জানি না, সেবার সে ছিল যাদব। ছাড়ছি, রিসিভার রেখে ডক্টর হার্জফিল্ডের বরগাছা সংক্রান্ত সেই বইটা টেনে নিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য ধন্যবাদ।